এগারো বছরের কিশোরী বোনকে ধর্ষণ করেছিল প্রতিবেশী যুবক। মামলা করায় তাকে জেলে নেওয়া হয়েছিল। দুবছর না যেতেই খালাস পায় কুলাঙ্গার। সেই প্রতিবেশীর ওপর ক্ষিপ্ত হয়ে ধর্ষিতা বোনের বড় ভাই সুযোগ পেয়ে খতম করে জানোয়ারটাকে, যার জন্য পুলিশ ধরে নিয়ে যায় সেই কলঙ্কিত হওয়া বোনের ধর্ষককে, খুন করা খুনি ভাইকে। বোনকে ধর্ষিত করার দায়ে ধর্ষককে হত্যা করার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে নরসিংদী বেলাব উপজেলার কুসুমপুর এলাকায়। জানা যায়, প্রায় তিন বছর আগে এগারো বছরের মায়াকে রাতে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে প্রতিবেশী আহাদ। মামলা করার প্রায় এক বছর পর তাকে আটক করে পুলিশ। তখন দশ বছরের জেল হলেও দুই বছর যেতে না যেতেই খালাস পায় কুলাঙ্গার। ধর্ষক জঘন্যতম অপরাধী আহাদকে চোখের সামনে ঘুরতে দেখে রক্ত গরম হয়ে যায় তার। বোনের জীবন নষ্ট করে ধর্ষক ঘুরবে স্বাধীনভাবে তা কিছুতেই মানতে পারছিল না শফিক। তাই তো বুকের কষ্ট জেগে ওঠায় অমানুষ আহাদকে বাগে পেয়ে খুন করে প্রতিহিংসায় জ্বলা ভাই শফিক। পশুটাকে নৃশংসভাবে হত্যা করার সময় অনেকেই দেখে ফেলে, তাই হত্যার দায় পুলিশ আটক করে তাকে। দর্শক, কিশোরী বোনকে ধর্ষিতা করায়, ধর্ষককে খুন করায় খুনি ভাইয়ের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। নিউজটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করার পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।